জয় গুরু। বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলটি ফলো করে অনেকেই কবিরাজ হয়ে গেছেন, অর্থাৎ তারা নিজেরাই কবিরাজি চিকিৎসা শুরু করে দিয়েছেন অন্য কারো ওপর। আজকে তাদের জন্য আমি শুরুতেই একটু কথা বলে নিচ্ছি। আমার কাছে বেশ কয়েকদিন যাবৎ অনেকেই কল করে বলতেছিলেন, গুরুজি আপনার এই টোটকাটা আমি আমার এক রোগীকে প্রয়োগ করেছি কিন্তু আশানুরূপ ফল পাইনি। আজকে আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলি। আচ্ছা, ধরুন আপনি এক রোগীকে যৌন রোগীর ওষুধ দিয়ে দিলেন, আমাদের টোটকাটি ফলো করে দিয়ে দিলেন, কিন্তু আপনি কি একবার লক্ষ্য করলেন বা সেই রোগীকে কি আপনি একবার জিজ্ঞেস করেছেন তার কোনো পেটের সমস্যা আছে কি না? গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, আইবিএস, পেট ভুটুর ভাটুর করে, এরকম কোনো সমস্যা তার আছে কি না? যদি এইরকম সমস্যা থেকে থাকে তাহলে আপনি যতই শিমুল মূল শতমূল অশ্বগন্ধা দেন না কেন, তাতে কোনো কাজ হবে না বা তাতে কোনো লাভ হবে না। অতএব যদি কবিরাজি করতে চান, জেনে বুঝে করবেন, রোগীর গতি প্রকৃতি লক্ষ্য করে করবেন, রোগীর অন্য কোনো সমস্যা আছে কি না, সেই সমস্যা থেকে কোনো সেক্সুয়াল সমস্যা হলো কি না, এই জিনিসটি লক্ষ্য করে যৌন রোগীর চিকিৎসা করবেন, তাহলেই দেখবেন কার্যসিদ্ধি হয়েছে। ধরুন এক রোগীর দৈহিক সমস্যা আছে, অর্থাৎ সে শারীরিক দিক থেকে দুর্বল, মাথা ঘোরায়, শরীরে এনার্জি লেভেল কমে গেছে, তাকে আপনি বললেন প্রতিদিন সকালে একটি করে ডিম এবং একটি করে কলা খাওয়ার জন্য। এখন দেখতে হবে তো সেই রোগীর ডিম এবং কলা হজম করতে পারবে কি না, তার হজম শক্তি ঠিক আছে কি না। এখন যদি কলা এবং ডিম খাওয়ার পরে তার রিহাইড্রেশন হয়ে যায়, তাহলে কি যৌন সমস্যার সমাধান হবে, তার দৈহিক সমস্যার সমাধান হবে, তার শরীরের ক্লান্তি দূর হবে? বরঞ্চ সে আরও বেশি রকম দুর্বল হয়ে পড়বে। এই যে আপনারা যৌন রোগের জন্য হালুয়া দেন, হালুয়ার মধ্যে কত রকমের উপকরণ থাকে, এই উপকরণগুলো তার দেহের জন্য শ্যুট করতেছে কি না, সে ঠিকমতো হজম করতে পারতেছে কি না, এই জিনিসটি আগে লক্ষ্য রাখতে হবে, তাহলেই রোগের সমাধান হবে। আগে রোগীর সঠিক তথ্য জেনে নিন, তারপরে চিকিৎসা শুরু করে দিন। একটা গাছ টান্দে উঠায় রোগীকে বলে দিলেন খেয়ে ফেলুন, আপনার সমস্যা সমাধান হয়ে যাবে, আগে দেখুন না যে জন্য গাছটি আপনি তাকে খেতে বললেন তার অন্য কোনো সমস্যা আছে কি না, তার বিপরীত অন্য কোনো রোগ আছে কি না, সেটা আগে লক্ষ্য রাখুন, তারপর চিকিৎসা করুন, দেখবেন সঠিক ফল পেয়ে গেছেন। বন্ধুরা, আমাদের চ্যানেল থেকে আমরা যে রেমিডির ভিডিওগুলো শেয়ার করে থাকি, সেই ভিডিওর শেষে দেখবেন একটি কথা সবসময় আমরা বলে দিই, সেটি হলো অবশ্যই যোগ প্রাণায়াম করতে হবে, অর্থাৎ শরীর ফিট রাখতে হবে। আপনি যোগ প্রাণায়ামের পাশাপাশি রেমিডিগুলো সেবন করে যাবেন, দেখবেন আপনি 100% ফল পেয়ে গেছেন। ধরুন একজনের উত্থানের সমস্যা আছে, অর্থাৎ তার পুরুষাঙ্গ কিছুতেই উত্থান হয় না, নারীর কাছে গেলে বা সহবাসে গেলে তার পুরুষাঙ্গ আস্তে করে নেতিয়ে যায়, তাহলে তার ট্রিটমেন্ট আপনারা কিভাবে করবেন আগে জেনে নিন, তার সমস্যাটা কোথায়। এমনও তো হতে পারে যে নারীর প্রতি তার কোনো আকর্ষণই নেই, সে সমকামী, তাহলে আপনি তাকে যতই ওষুধ খাওয়ান না কেন তাতে কি কোনো কাজ হবে? কারণ সেক্সটা গ্র করে কোথা থেকে, মন থেকে করে, অর্থাৎ আমার মন থেকে যদি কাউকে ভালো লাগে তার প্রতি আমার আকর্ষণ চলে আসবে এবং আমার পুরুষাঙ্গ উত্থান হবে, কিন্তু যাকে আমি পছন্দই করি না তাকে দেখলে বা সে সব কিছু খুলে রাখলেও কি আমার পুরুষাঙ্গের উত্থান হবে? এটা কখনোই হবে না। আপনি তাকে যতই ওষুধ খাওয়ান তাতে কোনো লাভ হবে না। অতএব কবিরাজ মশাইরা যা কিছু করেন আগে বুঝে শুনে করবেন। বন্ধুরা, আসুন তাহলে জেনে নিই আজকের যে রেমিডিটি শেয়ার করতে যাচ্ছি, অর্থাৎ আজকের ভিডিওর মূল বিষয়টি জেনে নেই। বন্ধুরা, যাদের দ্রুত পতন হয়ে যায়, অর্থাৎ যাদের বীর্য পাতলা, এই বীর্য গাঢ় করার জন্য কত কিছুই না করে যাচ্ছেন, কত কিছুই করতেছেন, কিন্তু সঠিক যারা রেজাল্ট পাচ্ছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বন্ধুরা, আসুন তাহলে জেনে নিই দ্রুত পতন সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন, অর্থাৎ পাতলা বীর্য কীভাবে গাঢ় করবেন। আসুন বন্ধুরা সেই রেমিডি জেনে নেই। সেই রেমিডিটি করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো তেঁতুল বীজ চূর্ণ, দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 4 চামচের 1 চামচ পরিমাণ মধু, তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 4 চামচের 1 চামচ পরিমাণ আদার রস, এবং চতুর্থ যে উপকরণটি লাগবে সেটি হলো 4 চামচের 1 চামচ পরিমাণ মেথি চূর্ণ। বন্ধুরা, আসুন তাহলে জেনে নিই কীভাবে এই রেমিডিটি আপনারা তৈরি করবেন। প্রথমে একটি কাপের মধ্যে, অর্থাৎ একটি চায়ের কাপের মধ্যে 4 চামচের 1 চামচ পরিমাণ তেঁতুল বীজ চূর্ণ, 4 চামচের 1 চামচ পরিমাণ মেথি চূর্ণ, 4 চামচের 1 চামচ পরিমাণ আদার রস, 4 চামচের 1 চামচ পরিমাণ মধু ভালো করে মিক্স করুন। দেখুন সুন্দর একটি রেমিডি তৈরি হয়ে গেছে। এই রেমিডিটি সকালে খালি পেটে সেবন করবেন, কন্টিনিউ 20-25 দিন আপনারা করে যান। দেখুন যাদের দ্রুত পতন হয়ে যায়, যাদের বীর্য পানির মতো পাতলা, যাদের একটু উত্তেজনাতেই পানি চলে আসে, তাদের এই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা,
বন্ধুরা, এই রকম টোটকা, বাস্তুশাস্ত্র বিষয়ক টোটকা, নানান রকম ভেষজ টোটকা পাওয়ার জন্য মনের বাড়ি দেহের কথা নামে আমাদের আরেকটি চ্যানেল আছে। সেই চ্যানেলের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো দেখে আসবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আজ আর নয়, পরবর্তীতে নতুন কোনো এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।